উনি বলেছেন যে আমরা যেটা বলবো সেটাই হবে, পাশে একটা পুজো কমিটি আছে, ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জির নামে লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আজ এটা আমাদের ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি লাইব্রেরি, 2012 সাল থেকে চলছে। এই লাইব্রেরিতে এই পাড়ার আশেপাশের ছেলেরা, শিক্ষিত ছেলেরা চাকরির জন্য প্রিপারেশন করে, পড়াশোনা করে, এখান থেকে কিছু ছেলে চাকরিও পেয়েছে স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে। এইখানে কালকে একটা যাদের নামে FIR করা হয়েছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, আর যে লাইব্রেরির ক্ষতিপূরণ হয়েছে তার ইমিডিয়েট যাবে। কেন যাবে? যে লাইব্রেরি যারা আছে লাইব্রেরিতে বসবেন, লাইব্রেরি কাজ করুন। কি আছে? তৃণমূল বহু বিভিন্ন জায়গাতে তৃণমূলের লোক লাইব্রেরি করে রেখেছে, তৃণমূলের লোক বসছে। ডেমোক্রেসিতে যাকে যাহা বসার আছে, বসার অধিকার আছে, আপনি বসুন, বসে কাজ করুন, আপনাকে কে বাধা দিতে যাবে? এর বিরুদ্ধে অপপ্রচার করবেন, এই অপপ্রচার ছেড়ে বিজেপি হাতে কিছু ইস্যু নেই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।